In this section, we study about structure of tRNA. In this previous section, we study about difference between mRNA, tRNA, and RNA. এতে যদি টিআরএনএর বৈশিষ্ট্য ও ফিচার্স লিখতে বলে ওই পার্থক্যতে যেগুলো লেখা আছে ওইগুলোর ফিচার্স এবং এবার আমরা দেখব কি স্ট্রাকচার অফ টিআরএনএ। তো এটা হচ্ছে কি টিআরএনএ দু রকমের স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, একটা যে সেকেন্ডারি স্ট্রাকচার এবং টার্সিয়ারি স্ট্রাকচার, অর্থাৎ টু ডাইমেনশনাল স্ট্রাকচার এবং থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার। টু ডি স্ট্রাকচার অলসো নোন অ্যাজ ক্লোভার leaf structure, and this structure given by scientist Holy. তাহলে টিআরএনএ দু রকমের স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, টু ডি স্ট্রাকচার, দিস স্ট্রাকচার অলসো নোন অ্যাজ ক্লোভার লিফ স্ট্রাকচার, অ্যান্ড দিস ইজ গিভেন বাই সায়েন্টিস্ট হোলি। অ্যান্ড থ্রি ডি স্ট্রাকচার ইজ গিভেন, থ্রি ডি স্ট্রাকচার ইজ ইনভার্টেড L, in ultano L shaped, and ultano L shaped structure, and this is given by Kim and Klang. Kim and Klang. Structure of tRNA. This is 2D. স্ট্রাকচার অফ টিআরএনএ, এটা এর ফাইভ প্রাইম এন্ড ফসফেট, এটা এর থ্রি প্রাইম এন্ড হাইড্রক্সিল গ্রুপ, অ্যান্ড এই হাইড্রক্সিল গ্রুপের দিকে থ্রি প্রাইম এন্ডের দিকে একটা কনস্ট্যান্ট রিজিয়ন থাকে যেটা সবসময় ওপেন থাকে, এসিসি। এটা দেখি থ্রি প্রাইম এন যেটা কনস্ট্যান্ট একটা নাইট্রোজেন বেস থাকে, এসিসি অর সিসিএ, মনে রাখার সূত্র হলো এসিসি সিমেন্ট, এসিসি সিমেন্ট, বা উল্টো দেখতে বলে সিসিএ। এটা কনস্ট্যান্ট সমস্ত টিআরএনএ ক্ষেত্রে, এথি প্রাইমে এটা কনস্ট্যান্ট থাকবে, এসিসি বা সিসিএ। দিস প্রাইম অ্যাক্ট অ্যাজ অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট, অর্থাৎ এই সাইটটা অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট হিসেবে কাজ করে, বা এই থ্রি আর্মকে বলা হয় থ্রি প্রাইম এন্ড কল্ড অ্যাকসেপ্টর সাইট অফ অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডের সাথে থ্রি প্রাইমের যে বন্ড হয় সেই বন্ডটা হচ্ছে কি ইস্টার লিঙ্কেজ, অর্থাৎ থ্রি প্রাইম এন্ডের সাথে যে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে, ধরে নিচ্ছে এখানে একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, যে বন্ডটা হবে সেটা কি বন্ড, ইস্টার লিঙ্কেজ। অর্থাৎ এই ধরো থ্রি প্রাইম এখানে অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে কি বন্ড দ্বারা, ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড যুক্ত হচ্ছে এস্টার বন্ড দ্বারা, তারপরে যে এই একটা অ্যামাইনো অ্যাসিড, তারপরে যে সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড আসবে তাদের মধ্যে বন্ড হবে কি পেপটাইড বন্ড। অর্থাৎ ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডটা থ্রি প্রাইম এন্ডের সাথে এস্টার লিঙ্কেজ দ্বারা যুক্ত হবে, ফার্স্ট অ্যামাইনো অ্যাসিড এস্টার লিঙ্কেজ, তারপর সেকেন্ড অ্যামাইনো অ্যাসিড ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড, আবার থার্ড অ্যামাইনো অ্যাসিড সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড, এবং কন্টিনিউয়াস চলতে থাকে। শুধুমাত্র থ্রি প্রাইম এন্ডের সাথে প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা বন্ডিং করবে সেটা কি ইস্টার লিঙ্কেজ বা ইস্টার বন্ড দ্বারা যুক্ত থাকে। এইটা হচ্ছে যে কি ফার্স্ট লুপ, কটি লুপ থাকে, এক দুই তিন চার, ফোর লুপ, ফার্স্ট লুপ, সেকেন্ড লুপ, থার্ড লুপ, অ্যান্ড দিস ইজ ফোর্থ লুপ, চার নম্বর। তাহলে এখানে যদি আমরা দেখি যে ফার্স্ট লুপের নাম কি এবং এর কাজ কি, ফার্স্ট লুপের নাম হলো DHU লুপ, যার ফুল ফর্ম কি ডাইহাইড্রো
यूरिडिन लूप, এটা সব থেকে লার্জেস্ট লুপ চারটি লুপের মধ্যে। ডাইহাইড্রোইউরিডিন এটি এক ধরনের অস্বাভাবিক নাইট্রোজেন বেস, যেটা কোথায় থাকে? টিআরএনএতে থাকে। আচ্ছা, এই লুপের ফাংশন কি? এই লুপের ফাংশন হলো অ্যামাইনো অ্যাসাইল, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটিক এনজাইম বাইন্ডিং সাইট হিসাবে কাজ করে। প্রোটিন সিনথেসিস সময় একটা উৎসেচক লাগে, আরও অনেক উৎসেচক আছে, তার মধ্যে একটা হলো অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটিক এনজাইম এইখানে বাইন্ড করে। প্রোটিন সিনথেসিস সময় একটা উৎসেচক দরকার, যে উৎসেচকটার নাম কি? এই অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটিক উৎসেচকটা ডিএইচ লুপে যুক্ত হয়, অর্থাৎ ডিএইচ লুপ প্রোভাইডস বাইন্ডিং সাইট ফর অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটিক ফাংশন। ডিএইচ লুপ প্রোভাইড বাইন্ডিং সাইট ফর অ্যামাইনো অ্যাসাইড টিআরএনএ সিনথেটিক। সেকেন্ড লুপটার নাম কি? এর নাম হচ্ছে যে অ্যান্টি কোডন অর নোডক লুপ, কারণ কোডন থাকে এমআরএন থেকে, তাহলে অ্যান্টিকোডন বা নোডক লুপ থাকে টিআরএনএ তে। এর ফাংশন কি? না, ইট রিকগনাইজ, ইট রিকগনাইজ দ্য কোডন ইন এমআরএনএ, রিকগনাইজ করে এবং রিড করতে হবে, রিকগনাইজ অ্যান্ড রিড কোডন ইন এমআরএনএ তে। অর্থাৎ ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি, এটা 5'3' এমআরএনএ, এখানে আছে AUG, তাহলে এখানে একটা টিআরএনএ এরকম কি বন্ডিং হবে, এখানে ধরো এই টিআরএনএ কেউ বন্ডিং থাকবে UAC, এরকম বন্ড হবে। ধরে না আর একটা উদাহরণ দিচ্ছি, এই একটা এমআরএনএতে আছে GUG, তাহলে যে টিআরএনটা আসবে এদের সাথে কিরকম বন্ডিং হবে, এরকম করে জি থাকলে সি, ইউ থাকলে এ, পি থাকলে সি, এবং বন্ডিং হবে। অর্থাৎ এ কি করে? কোডনকে রিকগনাইজ করে এবং সেই অনুযায়ী AUG থাকলে এ মাথায় মিথিওনিন নামক অ্যামাইনো অ্যাসিড, GUG থাকলে ভ্যালিন নামক অ্যামাইনো অ্যাসিডকে এরকম বয়ে আনবে, কারণ টিআরএনএ কাজই হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডকে বয়ে বয়ে আনা। ইট ট্রান্সফার দ্য অ্যামাইনো অ্যাসিড অ্যাকর্ডিং টু দ্য কোডন উইচ আর প্রেজেন্ট ইন এমআরএনএ অ্যান্ড রিড দ্য জেনেটিক কোড। এক্সট্রা লুপ, এটা হচ্ছে যে এক্সট্রা লুপ, এর কাজ ফাংশন কি? আননোন, তাকে ভ্যারিয়েবল লুপ বলা হয় বা ভেস্টিজিয়াল লুপও বলা হয়। তাহলে নাম লেখো এক্সট্রা লুপ, ভ্যারিয়েবল লুপ অর ভেস্টিজিয়াল লুপ, এর কাজ আননোন। ফোর্থ ওয়ান ইজ টি সাইসি লুপ, অর্থাৎ রাইবোথাইমিডিন, সিউডোউরাসিল এবং সাইটোসিন, রাইবোথাইমিডিন সিউডো ইউরাসিল সাইটোসিন তো এমনি থাকে, আমাদের গুয়ানোসিনও থাকে এখানে, মিথাইল গুয়ানোসিনও প্রেজেন্ট থাকে। এগুলো হচ্ছে অস্বাভাবিক নাইট্রোজেন বেস। আমাদের এইচএসের কোশ্চেন দেয় টিআরএনএর মধ্যে থাকে দুটি বা তিনটি অস্বাভাবিক নাইট্রোজেন বেসের নাম বলো। এই একটা হলো ডাইহাইড্রোইউরিডিন, রাইবোথাইমিডিন, সিউডোইউরাসিল অ্যান্ড মিথাইল গুয়ানোসিন, এগুলো থাকে, এগুলো সব অস্বাভাবিক নাইট্রোজেন বেস, অ্যাবনর্মাল নাইট্রোজেন বেস। এই লুপটার কাজ কি? টি সাইসি লুপ, ইট প্রোভাইড বাইন্ডিং সাইট ফর
রাইবোজোম অর্থাৎ টি সাইসি লুপে রাইবোজোমাল ইউনিট বাইন করে, রাইবোজোমের যে দুটো ইউনিট ছিল সেই রিজনটা বাইন করে, অর্থাৎ ইট প্রোভাইডস টি সাইসি লুপ প্রোভাইড বাইন্ডিং সাইট ফর রাইবোজোম, ডিএইচ লুপ প্রোভাইড বাইন্ডিং সাইট অফ অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ সিনথেটিক, অ্যান্টিকোডন লুপ ইট রিকগনাইজ দ্য কোডন অ্যান্ড রিড দ্য জেনেটিক কোড অ্যান্ড ব্রিংস দ্য অ্যামাইনো অ্যাসিড অ্যাকর্ডিং টু কোডন, দ্যাট ইজ ই রিকগনাইজ দ্য অ্যান্ড রিড দ্য কোডন হুইচ ইজ প্রেজেন্ট ইন এমআরএনএ, টেক্সচার লুপ কাজ আননোন, টি সাইসি লুপ ইট প্রোভাইড বাইন্ডিং সাইট অফ রাইবোজোম, এবং থার্ড প্রাইম ইট অ্যাক্টস অ্যাজ অ্যামাইনো অ্যাসিড বাইন্ডিং সাইট, মানে অ্যাকসেপ্টর সাইট। এই জন্য টিআরএনএ এর আরেক নাম বলা হয়েছে অ্যাডাপ্টার মলিকুল, বিকজ ইট হেল্পস ইন কানেকশন বিটুইন এ ফিজিক্যাল লিঙ্ক বিটুইন আর কেমিক্যাল লিঙ্ক বিটুইন অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড টিআরএনএ। অ্যান্ড একটা ট্রিক্স আছে, কাজগুলো মনে রাখার একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা দেখো এইরকম, পাঁচ গৌরি ধূপ মে নিকলি DHUP ধূপ মে নিকলি আন্টি নে রিকগনাইজ কিয়া, আন্টি নে রিকগনাইজ কিয়া এক্সট্রা টি পিলাকার থ্রি আর্ম অ্যাকসেপ্ট কিয়া, অ্যাকসেপ্ট বা অ্যাকসেপ্ট কিয়া পাঁচ গৌরী, অর্থাৎ ফাইভ প্রাইম জি কেন দিয়েছি, কারণ এখানে ফার্স্ট নাইট্রোজেন বেস হয়ে থাকে কি এখানে ফাইভ প্রাইমে গুয়ানিন অর্থাৎ পিউরিন, পাঁচ গৌরী ধূপ মে নিকলি, এই লুপটার নাম ছিল কি ধূপ ডাইহাইড্রোডিন লুপ এল ডবল ও পি, তাহলে এল ডবল বাদ গেছে, থেকে গেছে কি পাঁচ গড়ি ধূপ মে নিকলি বেরিয়েছিল, পাঁচ গড়ি ধূপ মে নিকলি আন্টি অর্থাৎ অ্যান্টিকোডন লুপ, কাজ কি রিকগনাইজ কিয়া অ্যান্টিকোডন লুপ রিকগনাইজ কিয়া, অর্থাৎ কাকে রিকগনাইজ করেছে এমআরএনএ তে থাকা কোডনকে রিকগনাইজ করেছে, এক্সট্রা টি পিলাকার এক্সট্রা লুপ টি মানে এক্সট্রা টি মানে এখানে চা, টি বলতে এখানে আবার রাইবোথাইমিডিন কাপ, এক্সট্রা টি পিলাকার এটা কাপের মতো স্ট্রাকচার, আমরা এখন এটা কাপের মতো স্ট্রাকচার রেখে দিয়েছে এক্সট্রা, অর্থাৎ এটা সিডোইরাসিল এক্সট্রা টি পিলাকার, থ্রি আর্ম অর্থাৎ তিন, থ্রি আর্ম কী করে অ্যামাইনো অ্যাসিডকে অ্যাকসেপ্ট করে, সেই জন্য পাঁচ গৌরী ধূপ মে নিকলি আন্টি নে রিকগনাইজ কিয়া এক্সট্রা টি পিলাকার কাপের মতো এক্সট্রা টি পিলাকার থ্রি আর্ম অ্যামাইনো অ্যাসিড কো অ্যাকসেপ্ট কিয়া, দিস ইজ দ্য সামারি অফ টি আর এন এ। বিফোর দ্য জেনেটিক কোড পস্টুলেটেড, জেনেটিক কোড পস্টুলেটেড হওয়ার আগে টি আর এন এ আগে কী নামে পরিচিত ছিল, সলিউবল আর এন এ, দিস ইজ গিভেন বাই ফ্রান্সিস ক্রিক, অ্যান্ড টি আর এন এ অলসো নোন অ্যাজ অ্যাডাপ্টার মলিকুল অর অ্যাডাপ্টার আর এন এ। টি আর এন এ সম্বন্ধে আরও কয়েকটা এমসিকিউ পরে আসছে।